আরও ঘোরালো হলো হলদিয়া বন্দর চট। এবার বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে এবিজি গোষ্ঠী। 2010 সাল থেকে হলদিয়া বন্দরে কাজ করছে বন্দরের একমাত্র চুক্তিবদ্ধ পণ্য খালাসকারী সংস্থা এবিজি গোষ্ঠী। বন্দরের 2 এবং 8 নম্বর বার্থে পণ্য খালাসের কাজ করে এই সংস্থা। চুক্তির সময় সংস্থাকে বন্দরের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয় 2টি বার্থে দিনে 40,000 মেট্রিক টন পণ্য খালাসের সুযোগ পাবে সংস্থা। সেই মতো প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে এবিজি গোষ্ঠী। কিন্তু সংস্থার অভিযোগ, বছরে 12 মিলিয়ন টনে প্রতিশ্রুতি পেলেও তা আদৌ 5-6 মিলিয়নের বেশি হয়নি। অন্যদিকে রাজনৈতিক দলের চাপে তাদের অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হয়েছে। এবিজি গোষ্ঠীর দাবি, ইতিমধ্যে তাদের প্রায় 34 কোটি টাকা লোকসান হয়েছে। 23 আগস্ট এবিজি গোষ্ঠী চিঠি লিখে গোটা বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানায়। এইভাবে চললে 8ই সেপ্টেম্বর থেকে তারা পণ্য খালাসের কাজ বন্ধ করে দেবে বলেও জানায়। এরপর এবিজির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় বন্দর কর্তৃপক্ষ। 12ই সেপ্টেম্বর স্বাক্ষর হওয়া সমঝোতা চুক্তি অনুযায়ী স্থির হয় হলদিয়া বন্দরে আসা পণ্য আগে 2 এবং 8 নম্বর বার্থে আনা হবে খালাসের জন্য। এই 2টি বার্থ ভর্তি থাকলে তবেই অন্য বার্থে পণ্য খালাস করা হবে। কিন্তু এবিজি গোষ্ঠীর অভিযোগ, সমঝোতা অনুযায়ী এই 2 বার্থে পণ্য এলেই কাজে বাধা দিচ্ছে শ্রমিকদের একাংশ। এমনকি তাদের কর্মীদের উপর হামলাও করা হয়েছে বলে অভিযোগ এই পণ্য খালাসকারী সংস্থার। এরপর 22ই সেপ্টেম্বর 275 জন শ্রমিককে ছাঁটাই করে এবিজি। পরিস্থিতি আরো জটিল রূপ নেয়। 23 তারিখ থেকে বন্দরে কাজ বন্ধ করে দেয় এবিজি। অবশেষে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে এবিজি গোষ্ঠী। হলদিয়া বন্দরে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য রাজ্য এবং বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন জানানো হবে সংস্থার তরফে। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ।